এ যেন মহাসড়কের ভিতরে এক খণ্ড ফুল বাগিচা, প্রকৃতি যেন বিলিয়ে দিচ্ছে কত রং। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা থেকে মাওনা পর্যন্ত এমন চোখ জুড়ানো দৃশ্য দেখা যাচ্ছে। বর্ষা মরশুমে এই ফুলগুলো ফুটেছে প্রকৃতির আপন খেয়ালে, এমন দৃশ্য ফ্রেমে বন্দি করতে অনেকেই গাড়ি থামিয়ে তুলছে সেলফি। ফুলগুলো অনেক সুন্দর, প্রকৃতিগুলো খুব দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটা অনেক মনোরম পরিবেশ, তাই মন মুগ্ধ করে, তাই এই জায়গাটায় ঘুরতে আসি আমরা বন্ধু বান্ধব মিলে। মাঝে মধ্যে এখানে আমরা ঘুরতে আসি, ফুলগুলো খুব ভালো লাগে, খুব সুন্দর ফুল। এই পরিবেশটা আমাদের ভালো লাগে, এই ফুলগুলো অনেক সুন্দর লাগে। এই আমরা প্রতিদিন যাওয়া আসা করি, তাই আমাদের কাছে মনে হলেন কি অনেক ভালো লাগে। মহাসড়কের এমন সৌন্দর্য প্রতিনিয়তই উপভোগ করছেন মহাসড়কে চলাচলকারী সকলেই। নাম না জানা এমন অনেক ফুলের দেখা মিলছে সড়কের মাঝখানের আইল্যান্ডের উপর। ফুলগুলোর একটু যত্ন ও পরিচর্যা করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে। তাসজিদ আব্রাহাম, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।